পানীয় জলের জন্য আন্দোলন করলে অবশেষে পানীয় জল সরবরাহ শুরু করল পিএসসি দপ্তর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমনি পুরাতন বাজার এলাকায়। গত সোমবার প্রায় 4 ঘন্টা পথ অবরোধ করেছিলেন এলাকাবাসীরা, কিন্তু অবশেষে বৃহস্পতিবার জল সরবরাহ করা শুরু করল পিএসসি দপ্তর। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আয়ুব সহ অন্যান্য বাসিন্দারা জানান, আমরা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেছিলাম, আজ তাই গায়িত্ব করে পিএসসি দপ্তর জল দিয়ে গেছে এবং আগামী দিনে খুব শীঘ্রই কলগুলি মেরামতি করলে আমাদের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানও হতে পারে, আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। চোখ রাখুন নিউজের পর্দায়। কলে জল আসতো আগে, হ্যাঁ, বাড়ি বাড়িতে দেয় নাই, তখন আমরা জল পাইতাম। যখন বাড়ি বাড়ি জল পৌঁছেছে তখন 10টা বাড়ির মধ্যে 5টা বাড়িতে লাইন দিচ্ছে, আর 5 জন কি করে জল আমরা পাইনি। এই 2 বছর ওই বাড়ি থেকে জল আনছি, ওই বাড়ি থেকে জল আনছি, তারপর অবরোধ অবরোধ এই যে জল দিচ্ছে এখন। অবরোধ করেছিলেন কেন? জল পাই না আর বাড়ির জলও খুব খারাপ। তার জন্য কি করেছিলেন? তার জন্য কি করেছিলেন? তার জন্য কি করেছিলেন? কত অবরোধ করেছিলেন? কি করেছিলেন? কোথায় করেছিলেন? তারপর এখন রাস্তায় জল পাচ্ছি, জল দিতে আসছে। আপাতত কি সমস্যা মিটতেছে? এখনো জল নিয়ে নেই, নিয়ে আগে জলটা, তারপর সমস্যা মিটবে, তাই না? আপনার নাম? নাম বলুন। হ্যাঁ, বুয়া বুল্টি ঘোষ। বুল্টি ঘোষ, এই জায়গাটার নাম কি? দোমনি পুরান বাজার। পুরান বাজার, হ্যাঁ, জলের জন্য যে অপরাধটা করেছিলাম জলের জন্য, সেটা আমাদের সলভ হলো। কিরকম? 2 দিনের মাথায় আমাদেরকে বলেছিল দিবে, তো ওইটা আমাদেরকে দিয়েছে। এখন আমরা অপরাধ নিয়েছি, আগামী যতদিন আমরা জল সমস্যা না মিটি, কলের জল না আসে, ততদিন বলেছিল যে আমরা ততদিন দিব, দিলে দিবে, অবশ্য আজকে আসে, আরও যাতে আসে সেটার জন্য বোঝাই যাচ্ছে জলের একটা সংকট। এই যে লোকের লাইন, হ্যাঁ, বোঝাই যাচ্ছে জলের 4 মাস থেকেই তো সংকট। তা আজকে জলের লাইন, রাস্তা যা জলের লাইন তো বোঝাই যাচ্ছে, দেখাই যাচ্ছে ওইখানে, মানে এটা তো অন্য কিছু জিনিসের লাইন, অন্য জিনিসের লাইন না, জলের জন্যই লাইন। তাতেই তো বোঝা যাচ্ছে যে যত কি অবস্থা জলে, নাড়ে তো আসতো না, এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মেন রোডের পাশে আরো যদি একটা দেয়, আমাদের শুধু একার জন্য না, বাজারও সবগুলো টোটাল বাজার মিনিমাম 100-150 ঘর আছে, এখানে একটা দিয়েছে, আবার সামনে একটা দিবে, আরেকটা যদি একটু আগে যা দেয়, মানে একটা গাড়ি যদি দেয় আরও ভালো হয়। এই একটার মধ্যে আবার অনেক দূর দূর থেকে আসে, তো ওদেরও অসুবিধা, আরো 2 একটা দেয় তাহলে খুব ভালো হয়। তার মানে কি অবরোধের ফলে কি আজকে জল আসে? অবরোধের ফলে অবরোধটা করেছিলাম, যার জন্যই এইটা হইলো, যদি না করতাম তাহলে তো আর হতো না। তা আমরা যে অবরোধটা করেছি তো সেটা আমাদের সফল হয়েছে। কয় ঘন্টা অবরোধ করেছিল মোট? প্রায় 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা অবরোধ করেছিলাম। এই জায়গাটার নাম কি? যা দোমনি পুরান বাজার। পুরান বাজার কোনপল্লি, ওই যে পুরান বাজার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আয়ুব। হ্যাঁ, মোহাম্মদ আয়ুব। এখন জলপাইগুড়ি মানে আনন্দিত আছি, আগে তো জলের জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হইতো, এখন তো জল এখন বাড়ির সামনেই আসছে, ট্যাং আমাদের এটাই। আপনারা কি জলের জন্য অবরোধ? হ্যাঁ, জলের জন্য অবরোধ, পদ অবরোধ করছিলাম। হ্যাঁ, তারপর? তারপর তো এখন তো জল পাচ্ছি আমরা, আজকে তো দিয়ে গেছে, 3 দিনের কথা বলছে, 3 দিনের মধ্যে ট্যাং ঢুকাবে, তো আজকে শুধু 3 দিন, এতে 3 দিনের মধ্যে ট্যাং চলে আসছে। প্রতিদিন, হ্যাঁ, পাইতেই আমাদের। হ্যাঁ, 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 যতদিন না, হ্যাঁ, কলে মানে জলের সমস্যা সমাধান না হয় এরকম করে দিলে আমরা খুবই খুশি হব। জলের কি তীব্র সংকট আছে আপনাদের সমস্যা? হ্যাঁ, আমাদের তো কুয়ার জল প্রচণ্ড নোংরা, আয়রন, এদিকে তো জল কিনে আমাদের তো সেই রকম আর্থিক অবস্থা নেই, প্রত্যেক দিন আমরা জল কিনে আনবো, সেরকম তো আমাদের আর্থিক অবস্থা নাই না, ওইটাই। এখন কি জল? হ্যাঁ, এখন নিলাম জল গাড়িতে করে। হ্যাঁ, গাড়ি থেকে জল নিলাম। কি নাম আপনার? সোনালী খাতুন। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393।